তো ওই কবরবাসীদেরকে লক্ষ্য করে কি করতে হয়? সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালাম দিতে হয় তো নাকি? তো মরে গেলে যদি শেষই হয়ে যায় তো আমি সালামটা দিলাম কারে? বোঝা যাচ্ছে আমার কথা? আল্লাহ বললেন যারা আমি আল্লাহ আমার রাস্তায় তাদের জীবনটাকে উৎসর্গ করে চলে গিয়েছে ওদেরকে মরা বলো না, মরা বলে ধারণাও করো না, বাল আহিয়াউন বরঞ্চ ওরা ইন্দা রব্বিহিম ইরজাকুন, কবরের ভিতরে শুয়ে শুয়ে আমি আল্লাহ আমার রিজিক প্রাপ্ত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতি খাওয়ার তাদের কবরের ভিতরে দেওয়া হয়। তুমি কানা মৌলবি দেখতে পাও না, আল্লাহ চোখ যাদের দিয়েছে তারা দেখেছে, ঠিক কি না? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে তো আমরা বইতে পড়লাম চোখ কটা, তিনটে আমাদের আছে কটা? তাহলে পড়াটা কি ভুল হলো? না, তিন নম্বর চোখটা হলো অন্তর চোখ। এই চোখ যাদের খুলে দিয়েছেন তারা দেখতে পান, আর এই চোখটা খুলতে গেলে এটা দুনিয়ার কোন মাদ্রাসা মসজিদে স্কুলে ইউনিভার্সিটিতে কোথাও পড়াশুনো করে এই চোখটা খোলা যাবে না। এই অন্তর চক্ষুটা খুলতে গেলে হাক্কানি আল্লাহর অলি বুজুর্গণে দিন আল্লাহ পাকের মাহবুব বান্দা যারা তাদের সোহবতে যেতে হবে, তাদের সন্নিকটে যেতে হবে। ভাই আজ থেকে 1500 বছর আগে রাসূলুল্লাহ যখন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন মক্কাবাসীদেরকে বলেছিলেন পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো মক্কার একদল বেঈমান কাফেরের দলেরা তারা বলেছিল মুহাম্মাদ সাল্লাম সত্যি যদি আল্লাহ বলে কেউ থাকে তো আমরা আল্লাহর ইবাদত করব, তোমাকে আবার নবী বলে মানতে হবে কেন? আল্লাহ নবী বললেন মক্কাবাসীরা অসার দেব দেবীর পূজা তোমরা করো না, তোমরা গাছকে পূজা করো না, আগুনকে পূজা করো না, ও মাসিরা তোমরা এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো পূজারি নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু হলেন আল্লাহ পাকের বান্দা এবং রসুল। ওরা বলল যে কিছুক্ষণের জন্য আমরা তোমার কথা মেনে নিলাম যে সব ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত করতে হবে, কিন্তু তোমাকে নবী বলে মানতে হবে কেন? আল্লাহ পাক কোরআন পাকের এই আয়াতে এ কথাটা স্পষ্ট হয়ে যায় যে আল্লাহকে পেতে গেলে নবীকে বাদ দিয়ে আল্লাহ পাওয়া যাবে না। এবারে আসুন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল,
ভাই আল্লাহকে আমরা দেখেছি দেখিনি আল্লাহ আছে কে বলেছে রাসূল বলেছেন তো আল্লাহকে দেখিনি রাসূলুল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহকে পেতে গেলে আল্লাহকে চিনতে গেলে রাসূলের ইত্তেবা করতে হবে রাসূলের অনুসরণ করতে হবে আর রাসূলকে চিনতে গেলে রাসূলকে পেতে গেলে হাকানি আলেম বুজুর্গনে দ্বীন আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দা যারা তাদের পদঙ্ক অনুসরণ করতে হবে তাহলে সে জামানায় একদল বেঈমানের দলেরা বলেছিল আল্লাহ বলে কেউ যদি থাকে তো আমরা আল্লাহর ইবাদত করব তোমাকে নবী বলে মানতে হবে কেন এখন একদল মানুষ বলতে চাইছে পিটির আবার কি পিট ধরার কোনো দরকার নেই কথা বুঝেননি বলছে রে নিজেরা আমল করব জান্নাতে যাব তো পিট ধরার কি প্রয়োজন আছে বাবা শিয়ালদা থেকে ট্রেনে করে আপনাদের এখানে আসতে গেলে কোন স্টেশনে নামতে হবে চম্পাহাটি তো আপনি শিয়ালদাতে গেছেন যে টিকিট কাউন্টারে যে বলছেন যে আমি তালদিঘিতে যাব আমাকে একটা টিকিট দেন টিকিট মাস্টার কম্পিউটারে দেখে বলছে ট্রেন তো তালদিঘিতে যায় না ওখানে ট্রেন যাবে না তোমাকে চম্পাহাটিতে নামতে হবে তো আমি বলছি ওসব কথা আমি জানতে চাই না আমাকে টিকিট দেন আমি তালদিঘিতে যাব দু চারবার বুঝিয়ে বলবে তারপরে যদি না শোনেন তাহলে ও বুঝে নেবে যে এ তার কাটা ঠিক কি না শিয়ালদা থেকে ডাইরেক্ট ট্রেন তালদিঘিতে আসবে না চম্পাহাটিতে নামতে হবে সেখান থেকে অটো করে টোটো করে করে যাই করে তারপরে চম্পাহাট আপনার তালদিঘিতে আসতে হবে ডাইরেক্টলি আপনি আল্লাহকে পাবেন না আল্লাহকে পেতে গেলে রাসূলের ইত্তেবা করতে হবে আর রাসূলকে পেতে গেলে হাক্কানি আল্লাহর ওলি বুজুর্গানে দ্বীন আল্লাহ পাকের মাহবুব বান্দাদের সোহবতে যেতে হবে তুমি জাহেল তুমি বলছো পীর ধরার দরকার নেই তোমার বাপ দাদা চোদ্দ পুরুষেরা পীর ধরেছে পীরগিরি করে গেছে আমার ভাইয়েরা আমার বলছে পীর কি তোমাকে মাসিয়ে দেবে পীর কি বাঁচাবে বাঁচানোর মালিককে একটু জোরে বলেন আল্লাহ শোনেন আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জামানার মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একটা অগ্নি পূজারকের সঙ্গে দেখা হয়ে গেল হাসান বসরি হুজুর বললেন অগ্নি পূজারককে এ অগ্নি পূজারক তুমি আঙ্গুলকে কেন পূজা করো অগ্নি পূজারক না বলল আঙ্গুলকে আমি এজন্য পূজা করি আগুন আমার পোড়াবে না তাই আগুন পোড়াবে না হাসান বসরি হুজুর বলছেন আচ্ছা তুমি তো আগুনকে পূজা করো আমি তো পূজা করি নে তাহলে চলো দুজন আগুনতে হাত দেই কার হাত পড়ে আর কার হাত পড়ে না একবার দেখা যাক অগ্নি পূজারক রাজি হয়ে গেলেন এক না অগ্নিকুণ্ড তৈরি করা হল আল্লাহ
হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আর ওই অগ্নি পূজারকটা দুজনা মিলে ওই অগ্নি কুণ্ডের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন বেশ কিছুক্ষণ পরে দুজনা একসঙ্গে হাত দুটো বার করে আনলেন দেখতে পাওয়া গেল দুজনার কারো হাতের একটি লোম পুল্ল না হাসান বসরি হুজুর চিন্তা করছেন যে আমার লোম পড়বে না এটা আমার বিশ্বাস ছিল আল্লাহর উপরে কিন্তু এই বেটা তো অগ্নি পূজার ওকে তো আগুনকে পূজা করে এর হাত তো পোড়ার কথা একটা পুড়লো না কেন আল্লাহ পাক জানিয়ে দিলেন হাসান ও আমার মাহবুব বান্দা হাসান বসরি একসঙ্গে হাত দিলে হবে না দুজনা আলাদা আলাদা করে হাত দাও একসঙ্গে না আলাদা করে দাও হাসান বসরি হুজুর বলছেন অগ্নি পূজার কে শোনো এবারে দুজন আলাদা আলাদা করে দেওয়া যাক অগ্নি পূজার বলছে আপনি আগে দেন আল্লাহ রলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি নিজে আগে অগ্নিকুণ্ডের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন বেশ কিছুক্ষণ পরে হাতটাকে টেনে বার করে আনলেন দেখতে পাওয়া গেল আল্লাহ রলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির হাতের একটি লোমেরও কোনো ক্ষতি হলো না বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও এবারে ওই অগ্নি পূজারকটা অগ্নিকুণ্ডের ভিতরে হাত দেবে যেই হাতটা নিয়ে যায় তাপ লাগে গরম লাগে হাতটা টেনে আনে আবার নিয়ে যায় গরম লাগে হাতটা টেনে আনে আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার মাহবুব বান্দা হাসান একসঙ্গে যখন হাত দিয়েছিলে আমি আল্লাহ পাক তোমার হাতের ইজ্জত সম্মানের খাতিরে আগুনের পাওয়ারটা আমি আল্লাহ কেড়ে নিয়েছিলাম একসঙ্গে হাত দিয়েছ আমি আল্লাহ আগুনের পাওয়ার কেড়ে নিয়েছি তোমার হাতে সম্মানার্থে আপনি বাজারে গেছেন এক বস্তা আলু কিনবেন এক বস্তা আলু কিনেছেন ভিতরে দু চারটে ছোট দু চারটে খারাপ আলু রয়ে গেছে যার কাছ থেকে কিনেছেন ও কি বস্তা কেটে ওই কটা বাদ দিয়ে দেবে দেবে না আল্লাহর ওলিদের সহবতে থাকুন আল্লাহর ওলিদের সহবতে থাকুন আল্লাহ যদি রাজি থাকেন ওই অগ্নি পূজারকটা যেমন হুজুরের সঙ্গে হাত দিয়েছে হুজুরের হাতের খাতিরে তার হাতটাও যেমন প্রথম রেহাই পেয়ে গেছে আল্লাহ ইচ্ছা করলে আমাদের মতো এই কানা বেগুন গুলোকেও ভালো বেগুনের সঙ্গে পার করিয়ে দিতে পারেন বলেন ইনশাআল্লাহ